দশ টাকায় বাজার করতে আসা বানু বেগম, তাসলিমা ও রহম আলী শেখ বলেন, এখন বাজারে সব কিছুর দাম অনেক। ডিম, মাছ, মাংস আমাদের মতো গরিব মানুষের পক্ষে কিনে খাওয়া খুবই কষ্টকর। তবে আজ দশ টাকায় ইচ্ছে মতো বাজার করতে পেরেছি। মুরগি, ডিম, চাল, ডাল, তেল, সবজি, লুঙ্গি সহ অনেক আইটেম ছিল বাজারে। তেল নিচে এক বোতল 4 টাকা, ডাল নিচে 5 কেজি 5 টাকা, আর 1 টাকার এক জামা 10 টাকার। আমি তেল কিনছি 10 টাকা, চাল কিনছি, আটা কিনছি, খুব ভালো লাগছে গরিব মানুষ। বাজারে সব কিছুর দাম বেশি, এই জায়গা 10 টাকার বাজার, আমার পছন্দ মতো আমি ঘুরে নেব সবকিছু। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জালালউদ্দিন বলেন, বর্তমানে নিম্ন ও মধ্য আয়ের মানুষ খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সারা দেশে এ ধরনের সুপার শপের আয়োজন করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আমাদের সুপার শপে 10 টাকায় 15 থেকে 16 ধরনের পণ্য বাছাই করে নেওয়ার সুযোগ থাকছে। 10 টাকায় 600 থেকে 700 টাকার পণ্য কিনতে পারছেন সুবিধাবঞ্চিতরা। দ্রব্যমূল্যের উদ্যোগের এই সময়ে যারা নিম্ন আয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষজন আছেন, তারা খুবই কষ্টের মধ্যে থাকেন। তাদেরকে এই কষ্ট থেকে একটু করে মুক্ত করার জন্য আমরা সারা দেশে আমরা কিছু সুপার শপের আয়োজন করে থাকি। যে সুপার শপ একটু ভিন্নধর্মী, তাদেরকে আমরা এখানে চয়েস করার সুযোগ দিয়ে থাকি। যেমন তারা প্রায় 10 টাকা দিয়ে প্রায় 600 থেকে 700 টাকার পণ্য এখান থেকে তারা এই বাছাই করে নিতে পারে। আমাদের হ্যাপিনেস সুপার স্টোরে যে পণ্যগুলো পাওয়া যাচ্ছে, এখানে যদি আমরা একটু ইকুয়াল করে যে 50 টাকার অনুপাতে 1 টাকা, একটা পণ্যের দাম যদি 50 টাকা থাকে আমরা সেটাকে 1 টাকা মূল্য দিয়েছি। যেমন চালের কেজি 50 টাকার একটু বেশি, কিন্তু আমরা 1 টাকা দিয়েছি। চাল 1 টাকা, অ্যাঙ্কর ডাল 2 টাকা, ছোলা 2 টাকা, যেখানে সয়াবিন তেল আমরা পাচ্ছি 1 লিটার সয়াবিন তেল 4 টাকায়, আমরা একটা মুরগি পাচ্ছি 6 টাকায়, সবজি আমরা লাউ মিষ্টি কুমড়া 1 টাকায় পাচ্ছি, ডিমের আমরা হাফ ডজন ডিম আমরা 1 টাকায় পাচ্ছি, আমরা এখানে বিস্কিট পাচ্ছি, আমরা লুঙ্গি আছে 4 টাকায়, আমাদের এখানে জুতো আছে 1 টাকায়, এছাড়া আমরা টি শার্ট পাচ্ছি 1 টাকায়। তো আমরা স্বাভাবিকভাবে চেষ্টা করেছি যে মানুষগুলো আছে ওই মানুষগুলো যেন ওই যে সুপার শপে যে কেনার যে অভিজ্ঞতাটা ওই অভিজ্ঞতাটা নিতে পারে এবং সেটাকে রিজনেবল, যে ওনারা কিনে নিচ্ছে, আমি ওনাদেরকে একটা টোকেন মূল্য দিয়ে দিচ্ছি 10 টাকা, যে ওইটা নিয়ে জানে আপনার 10 টাকায় সুপার শপ বলতে পারি, আমাদের 10 টাকায় ওনারা প্রায় 500+ টাকা বাজার করতে পারতেছে। রাজবাড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোর্শেদা খাতুন বলেন, এ ধরনের আয়োজনে নিম্নয়ের মানুষের কিছুটা হলেও উপকৃত হবে, এজন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ধন্যবাদ।